দেখো এই অঙ্কটা করি, দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রেক্ট্যাঙ্গুলার সলিড আর ইন দ্য রেশিও 5:4:2 ইফ দ্য টোটাল সারফেস এরিয়া 1:16 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ দ্য ব্রেথ অ্যান্ড দ্য হাইট অফ দ্য সলিড। তাহলে রেশিও থাকলে আমরা এইভাবে ধরতে পারি, দেখো 5:4:2 আমি লেন্থ ধরলাম 5x সেন্টিমিটার, ব্রেথ ধরলাম 4x সেন্টিমিটার আর হাইট ধরলাম 2x সেন্টিমিটার। টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া, তার ফর্মুলা আমি একটু আগে বললাম যে এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ। তো এখানে দেখো এল লেন্থ, এর ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে 20x² পেলাম এখানে, কেন চারপাশে 20x², আর এই যে দুইটা দিকে ইনটু ছিল এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। এখান থেকে দেখো সবগুলো অ্যাড করার পরে 38x² হলো, 38x² এটা নিচেই চলে এলো, কাটাকাটি করে আমি 16 পেলাম। তো 16 মানে 4 এর স্কোয়ার, তো এইখানে এল ইকুয়াল টু 5x ছিল, তুমি লেখো x এর ভ্যালু বসাও, এই যে 4 বেরিয়েছে, তাহলে 20 সেন্টিমিটার হলো। তুমি ব্রেথ দেখো এখানে আছে 4x, তো 4x এর জায়গায় x এর ভ্যালু বসালে লেন্থ পেলে, ব্রেথ পেলে, আবার হাইট ছিল 2x, এই যে এখানে তার জায়গায় তুমি বসাও 2 x এর ভ্যালু 4, তাহলে দেখো তুমি এখানে লেন্থ ব্রেথ হাইট পেয়ে গেলে। এটাই কিন্তু এখানে বলেছে বের করতে, তাহলে জানা হয়ে গেল।